شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. الله سبحانه وتعالى বলেছে রমাদান মাস কোরআনুল কারীম অবতীর্ণর মাস যা সুস্পষ্ট হিদায়াত মানুষকে হিদায়াতের দিশা দেখায় এবং আল ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী হচ্ছে এই কোরআনুল কারীম যা রমাদান মাস নাযিল করেছে ফামান শাহিদা মিনকুম আল্লাহর আদেশ হচ্ছে তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমাদান মাস পাবে মানে তুমি বেঁচে আছো আর রমাদান মাস আসছে ফালিয়াসুম সে সিয়াম পালন করবে তাহলে এটা ফরজ হয়ে গেল রমাদান কি হয়ে গেল রমাদান ফরজ হয়ে গেল অনেকেই রমাদানের রোজাটা ভেঙে ফেলে এই যে আমাদের দেশ গ্রামে এখন চালু হয়েছে মনে আছে এখনো 2016 সাল 15 সাল বা 16 সাল এরকমই বাংলাদেশে তখন মাত্র আসলাম 14 সাল জুন মাসে আসছিলাম বাংলাদেশে প্রথম তো এই মসজিদের একজন খাদেম এই জামিয়া আল আকসার খাদেম খাদেম বলতে পারি আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে যারা আমরা সালাত আদায় করতে আসি এবং যারা ব্যবস্থা করে দিয়েছে এখানে সবাইকে আল্লাহ কবুল করুক তো আবু আলী বলি আমি সেলিম ভাই বলি তো উনি আমাকে বললো জামশেদ ভাই আমি আসতেছি বাংলাদেশ আপনি আসেন আমাকে রিসিভ করুন তা আমি তখন অত ভালো বুঝি না পরিচিত একজন ছিল চালক ওনাকে নিয়ে গেলাম তো এয়ারপোর্ট যাচ্ছিলাম ওই যে ঢাকা স্টাফ কোয়ার্টার রুট দিয়ে ঢুকলো বনশ্রী হয়ে যাবে তখন আমি এগুলোর নাম জানতাম না এখন জানি টুকটাক আমি দেখলাম রমাদান মাস আমি সিএম অবস্থায় ছিলাম দেখলাম যে তাল তাল আছেন কাঁচা তাল খায় যে মানুষ তালের এভাবে কেটে বিচিটা বের করে খায় ওই সিজনটা ছিল তালের সিজন ওই বছর মানে আমি যখন স্টাফ কোয়ার্টার পার হয়ে ওই যে কি বলে এটাকে বনশ্রীর আগে একটা এলাকা আছে ওটা ওটা পার হয়ে ওদিকে যাচ্ছিলাম তখন এলাকাটা আরো একটু এত বিল্ডিং টিল্ডিং ছিল না ওপেন ছিল আই রে দোকানের মধ্যে তাল আর তাল মানুষ কাটতেছে আর খাচ্ছে উপরে 90% মুসলমানের দেশ কিন্তু তা আমি বড় অবাক চিত্তে ড্রাইভারকে বা চালককে বললাম যে একটু স্লো যান তো আমরা কি রোজা আছি যে কি এখন কি শাবান মাস না শাওয়াল মাস না রমাদান মাস আমি কনফিউজ হয়ে গেছি যে কি রে গ্রামে আমগো এলাকায় তো আমরা চারি পাঁচটা রোজা থেকে ফেললাম এখানে দেখতেছি যে না একটা তো হচ্ছে যে রেস্টুরেন্টের মধ্যে কালো কাপড় দিয়ে রাখে রেখে খায় এটা একটা তো সবাই বুঝে গেছে এটা দেখলাম যে মানুষ লুঙ্গি পরা আহ আমার উস্তাদ আবু আহমেদ সাইফউদ্দিন বেলাল মাদানী হাফেজাহুল্লাহর কথা মনে পড়ে যায় তো যে কোনো একটা কারণে আমি এই সেম স্টোরিটা আমি উস্তাদ শেখনা আবু আহমেদ সাইফউদ্দিন বেলাল মাদানী হাফেজাহুল্লাহকে বললাম যে উস্তাদ আমার আমি পাশে বসেছিলাম ওনার কোথাও যাচ্ছিলাম আমরা আমি বললাম যে উস্তাদ আমার তো হৃদয়টা খুব মর্মা হতো বলে যে কেন জানছেন বললাম এই ঘটনা যাচ্ছিলাম একজন ফ্রেন্ডকে রিসিভ করে নিয়ে আসতে দেখলাম যে একটার পর একটা লাগাতার ডাব ডাবের দোকান আর তালের দোকান মানুষজন হুন্ডা দাঁড় করায় রিক্সা দাঁড় করায় শুধু কাটতেছে আর খাচ্ছে আমি কনফিউজ হয়ে গেছিলাম যে রোজা যে আমরা আছি আমরা কি ভুল মাস নাকি এটা কি রমজান মাস নাকি শাওয়াল মাস বা মানে নাকি শাবান মাস আমি পরে বললাম যে এই ভাই তুই রোজা আছো বলো যে আছি তুই রোজা আমি রোজা ঢাকা শহরে কি রমজান মাস আসে নাই বলে যে না ভাই ঢাকা শহরের মানুষের রোজা থাকে কিন্তু এখানে বেশিরভাগই মানে কর্মজীবী পারিশ্রমিক পরিশ্রমিক মানুষরা এই এলাকায় সব জায়গায় এরকম থাকে তখন আমি বললাম যখন আমি আবু আহমেদ সাইফউদ্দিন বেলাল মাদানী হাফেজাহুল্লাহকে কথাটা বললাম মনোযোগ দিয়ে শুনবেন তিনি চারটা কথা বলেছে কয়টা কথা বলেছে বেতাগার মানুষকে এই উদাহরণটা দিচ্ছি ওই যে আগে বলেছি আলাদা একটা ভালোবাসা আছে আল্লাহই অন্যরা মনে কষ্ট নেবেন না সবাইকে কাউকে ঘৃণা করি না তবে এখান থেকে স্টার্ট আমার বাংলাদেশের মাটিতে দাওয়াত এখান থেকে স্টার্ট করি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা তিনি কবুল করুন তো বলো যে জামশেদ চার প্রকারের মানুষ কয় প্রকারের মানুষ চার প্রকারের মানুষ তুমি দেখতে পাবা এক যাদের দুনিয়া আছে আখিরাত নাই কি আছে কি নাই আখিরাত দুই আখিরাত আছে দুনিয়া নাই কি আছে কি নাই বলবো বললো যে ধরো এক দুনিয়াতে অনেক সম্মান সুনাম মান মর্যাদা অনেক কিছু কোনো কষ্ট নেই কিন্তু ওর আখিরাত নাই মদ খায়
গাঁজা খায় শিরিক করে বিদআত করে সালাত এক ওয়াক্তও পড়ে না মাঝে মধ্যে কেউ মারা গেলে তার জানাজা যায় তাও নেতা হিসেবে ডাক্তার হিসেবে ইঞ্জিনিয়ার হিসেবে সায়েন্টিস্ট হিসেবে এলাকার মুরব্বি হিসেবে এলাকার কর্তা হিসেবে বুঝেন নাই মাতব্বর হিসেবে যায় এমনি এক ওয়াক্ত সালাত আদায় করে সুদ বোঝে না ঘুষ বোঝে না হারাম বোঝে না হালাল বোঝে না বাপ মায়ের প্রতি অতটা যত্নশীল নয় স্ত্রীর প্রতিও যত্নশীল নয় জানাবা বিচার এগুলো নর্মাল তুমি দেখবে তার মৃত্যু পর্যন্ত সে এরকম সুন্দর সুখী জীবন কাটিয়ে গেছে তার মন মতো তার আখেরাত নাই এগুলো একটা ক্যাটাগরি দুই আখেরাত আছে মরলেই আল্লাহ ওকে সুখ আর সুখ দিবে ওকে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দিবে জান্নাতের চাদর পরিয়ে দিবে আল্লাহ ওকে মরলেই কবর থেকে জান্নাতের সুখ পাওয়া শুরু হয়ে যাবে ও মরে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর আবার রূহ দিবে ফেরেশতারা প্রশ্ন করবে ও জিতবে উপরের থেকে শব্দ আসবে ফাফরিশু ফিল জান্নাহ একে জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের চাদর একে দিয়ে দাও এ সুখ আর সুখ সুবহানাল্লাহ কিন্তু দুনিয়া দেখবা জীর্ণ শীর্ণ অবস্থা কেউ ইজ্জত করে না কোন মানুষ পাঁচ আনার দাম দেয় না কোন মানুষ তার পরোয়া করে না অভাব অনটন অসুস্থতা দরিদ্রতা আহ যেদিকে যায় শুধু শুকিয়ে যায় শুকিয়ে যায় শুকিয়ে যায় কিন্তু আখেরাত আছে কি আছে তাহলে কয়টা ক্যাটাগরি গেল এক দুনিয়া আছে আখেরাত দুই দুনিয়া নাই আখেরাত তিন একটা ক্যাটাগরি আছে যাদের দুনিয়াও আছে আখেরাতও আছে সুবহানাল্লাহ এরা দুনিয়া তো বেশ সুখের জীবন যাপন করে আল্লাহর সন্তুষ্টির সাথে এদের যখন অসুখ হয় এরা সবুর করে প্যানিক হয়ে যায় না হতাশা হয় না কোনো আসমানও যদি ভেঙে পড়ে এদের হৃদয় একটা প্রশান্তি আছে আলহামদুলিল্লাহ এটা ভাঙলে আমার কি আসে এটা কি আমার নাই যার আসমান সেই ভাঙছে আমার কি যাদের ছেলে একটা মারা গেল একবারে যুবক ডাক্তারি পাশ করছে এই সরকারি চাকরি পেয়ে যেত 2 লাখ টাকা বেতনের মরে গেছে এবার যে আলহামদুলিল্লাহ এটা কি আমার নাই আমি তো খালি মানে আমার পিঠের পাজর থেকে 1 ফোঁটা পানি বের হয়ে জন্ম আল্লাহকে পৃথিবীতে পাঠাইছে হ্যাঁ আমার বৃদ্ধকালে হাতিয়ার হতে পারত ও তো হতো বাপ হওয়ার আগে মরে গেল আমি তো বাপ আলহামদুলিল্লাহ খুশি থাকে দুনিয়া তো মানুষ ইজ্জত করে সম্মান করে মানে কোন রকম দুনিয়া এবং আখরাত কি এদের আছে কয়টা ক্যাটাগরি হলো সবচাইতে পরের ক্যাটাগরিটা নিয়ে এমনি আমাকে বললো জামশেদ তুমি যে ঘটনা আমাকে শুনালে এটার সাথে এই লাস্টের ক্যাটাগরিটা মেলে যার দুনিয়াও নাই দুনিয়াও নাই এরা কারা মুসলমান বাপের নাম আব্দুল্লাহ বাপের নাম আব্দুর রহমান বাপের নাম মুহাম্মদ আহমেদ বাপের নাম ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এর দুনিয়াও নাই আখিরাতও নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ধনীদের 500 বছর পূর্বে দরিদ্র জান্নাতে প্রবেশ করবে কত বছর পূর্বে এই দরিদ্র জান্নাতে যাবে যে সালাত আদায় করে না সিয়াম পালন করে না ও সারা দিন কাজ করলে খেতেই পারে জমি কিনতে পারে না জায়গা কিনতে পারে না ঘর করতে পারে না বাড়ি করতে পারে না কোথাও গিয়ে দাওয়াত খেয়ে 1000 টাকা দিতেও পারে না কেউ ওকে তাই দাওয়াতও দেয় না ও সারা দিন সিগারেট খায় রোজা ভাঙে হালকা কিছু সিগারেট হালকা কটা ভাত খেয়ে বলে যে রিক্সা চালাই বলে যে মাঠে কাজ করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ও তুমি মুসলমান শুনো সিয়াম এটা ফরজ প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য মহিলারা তাদের বিশেষ কিছু কারণে তারা রোজা থাকবে না পরে আবার কাজা করে নিতে হবে এ পূরণ করে দিতে হবে জেনে নাও বেতাকে বাসি জেনে নাও আমার ভাইয়েরা যেই রোজাকে তুমি ভাঙছো রমাদান মাসের তুমি জেনে নাও এটা সাধারণ কিছু না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছে একটা রমজানের রোজা যে ভাঙলো ইচ্ছা করে কোনো কারণ ছাড়া এই লোক রমজানের পরে লাগাতার না থেমে থেমে না লাগাতার একটার বদলে 2 মাস রোজা পালন করতে হবে ভাবা যায় এটা কি তুমি একটু ভাবো রমজান মাসের একটা রোজা ভাঙলে রমজানের পরে একটার বদলে কাফফারা হচ্ছে লাগাতার 2 মাস সিয়াম এরপরে এটা গেল জরিমানা এটা গেল কি এটা গেল জরিমানা এরপরেও তোমার মাপ চেয়ে নিতে হবে রোজা যে ভাঙছো বিনা কারণ
তাওবা ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে রোজা ভাঙার কারণে মানে একটা রোজা ভাঙার কারণে দুই মাস রোজা থাকলো যথেষ্ট কি বাকি আছে মাপ চাও মাপ চেয়ে নিতে হবে আর মাপ পাইছো না পাইছো এটা কে জানে একটু ক্লোজ হয়ে বসবেন নাকি মানুষজন বুঝতে পারছে না পরে না হয় নামাজের একটা ব্যবস্থা হয়ে যাবে আবুল আঙ্কেল আসেন বাইরে ওই কার্পেট টার্পেট থাকলে একটু কিছু বিছিয়ে দেন আবুল আসেন দেখো বাইরে কার্পেট টার্পেট থাকলে একটু বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করো তাহলে যেই রোজা আমরা ভাঙি এটার একটার বদলে কাফফারা কত মাস রোজা এটা কি মানে ভাঙে ভাঙে রাখা যাবে নাকি লাগাতার আল্লাহু আকবার শোনো শোনো বেতাকাবাসী আমার ভাইয়েরা যারা তোমরা ঈমান এনেছো রবের প্রতি রব তোমাদের বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন বেতাকাবাসী তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো যারা তোমরা ঈমান এনেছো শেষ দিবসের প্রতি যারা তোমরা জানো এই পৃথিবী চিরস্থায়ী নয় মৃত্যুর পর সাক্ষাৎ করবে তোমরা পৃথিবীর প্রতিপালক মানুষের স্রষ্টার সাথে যিনি আমাদের সব কর্মকাণ্ডের হিসেব রক্ষা করছেন এবং সেই হিসেবের সম্মুখীন আমরা হতে হবে তিনি বলছেন হে তোমরা যারা ঈমান এনেছো কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজাকে অনিবার্য করা হয়েছে তোমাদের উপর রোজাকে করতেই হবে বলে করা হয়েছে কেউ এটা থেকে পার পাবে না কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম ও মুহাম্মাদের উম্মতরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি জেনে রাখো তোমাদের উপর রমাদানকে ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তী তোমাদের আগে যে নবী রাসূল এসেছে তোমাদের আগে যে উম্মতরা ছিল ওদের উপরও যেমন রোজা ফরজ ছিল ঠিক তোমাদের উপরও তেমন রোজা ফরজ কেন এই রোজা ফরজ করে আল্লাহ বলছে যে আল্লাহ নাকি এটা দয়া করেছে কারা তোমরা কি আল্লাহ দয়া নিতে চাও না নিতে চাও তবে শুনো তোমাদের রব বলছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনটা রোজা ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে তো রোজা থাকলে কি হবে লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলছে এই রোজাকে আমি তোমাদের জন্য বাধ্য করেছি তোমরা এটাকে থেকে দেখো তোমরা এটা পালন করে দেখো একটা মাস তোমরা রোজা রেখে দেখো দেখো তোমাদের আল্লাহ ভীরুতা বাড়বে দেখবে তোমাদের আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে দেখবে তোমাদের আল্লাহর সাথে পরিচয় হবে দেখবে তোমাদের আল্লাহর পরিচিতি বাড়বে দেখবে তোমাদের আল্লাহর প্রতি সন্তুষ্টি বাড়বে দেখবে তোমাদের পৃথিবীর মূল্য তোমরা বুঝবে দেখবে তোমরা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে কোথায় তোমরা যাবে তার মূল্যায়ন তোমরা করতে পারবে একটা মাস রোজা রেখে দেখো আল্লাহ বলছে যে ও ঈমান আনছো তো শোনো এই রোজাটা এক মাস তোমার উপরে ফরজ এই জন্য করেনি যে তোমার কষ্ট হবে এই জন্য করেছি যাতে তুমি তাকওয়াবান হতে পারো যাতে তুমি আল্লাহ ভীরু হতে পারো যেমন একজন ড্রাইভার ড্রাইভিং শিখায় কি মানুষকে অ্যাক্সিডেন্ট করার জন্য নাকি সুন্দর করে ড্রাইভ করার জন্য একজন শিক্ষক বই শিখায় কি পড়ালেখা লেখে শিক্ষিত সুশিক্ষিত হওয়ার জন্য নাকি জঙ্গলি মূর্খ গাধা গর্দ হওয়ার জন্য আল্লাহও বলছে আমি আমার খুতবার শুরুতে তিনটা আয়াত পড়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতি যেভাবে ভয় করা উচিত তারপর আমি আরেকটা আয়াত পড়েছিলাম ইয়া আইয়ুহান্নাস উত্তাকু রাব্বাকুম হে মানুষরা তোমরা তোমাদের রবকে ভয় করো এরপর আমি আরেকটা আয়াত পড়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছো ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো বেতাকাবাসী তোমার মনে কি প্রশ্ন জাগে না জামে আল আকসার আজকের মসজিদের সম্মানিত মুসল্লিরা আপনাদের মনে কি প্রশ্ন জাগে না আল্লাহ বারবার বলছে ভয় করো রবকে যেভাবে ভয় করা উচিত হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে তারপর বিভক্ত করেছেন নর এবং নারীতে আপনাদের মনে কি প্রশ্ন জাগে না আল্লাহ বলছে যে হে মানুষ তোমরা যারা ঈমান আনছো তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো কিভাবে আল্লাহকে ভয় করবো প্রশ্ন জাগে কিনা এই সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বলছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো তাহলে আল্লাহ বারবার বলছে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে যে ভয় করছি এর প্রমাণ কি এটা অনেকগুলো
আমলের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা আল্লাহকে ভয় করি কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেটা আল্লাহ সুবহান ওয়া তাআলা উল্লেখ করেছে একেবারে সরাসরি কথা বলেছে যে কামা কুতিবা আলাইকুমুস সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছে যাতে তোমরা আল্লাহকে ভয় করতে শিখো তোমরা কি আল্লাহকে ভয় করতে শিখবা সামনে রমাদান মাস আসছে তোমরা তোমাদেরকে প্রস্তুত করো আমি যারা ভ্যান চালায় রিকশা চালায় অথবা খেতে খাওয়া দৈনিক দিনে কাজ করে দিনে খায় সবাইকে অনুরোধ করে বলবো আপনারা রমাদান মাসের জন্য কিছু 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 জমান যদি এমনটা হয় যে রিকশা আপনার রোজা নিয়ে নেবে ভ্যান আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় মাঠের ওই বীজ বপন আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় ওই গাছ কাটতে গিয়ে আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় ওই মাটি কাটতে গিয়ে মাটি আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় এই বাস ড্রাইভিং এই বাস আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় মানুষ যে তোমার দিন মজুরি তোমার দিনের কর্ম তোমার রোজা নিয়ে নেবে আল্লাহ ভীরুতা নিয়ে নেবে তবে তুমি বাদ দিয়ে দাও ওই ভ্যান রোজার জন্য ও এখন বলবে জামশেদ ভাই বড় অযৌক্তিক কথা বললেন